tu. Ocane tu ek din ase putur, putu putu kore. বিয়ে ডিভোর্স পুত্র সন্তানের কথা গোপন করেই একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তানদিন তিশা। রাতে বোতল পার্টি। আমি গ্রামে থাকলো ওয়েস্টার্ন থেকে গেলে পাগল নাকি ও? টাকাওয়ালাদের সাথে দেশ বিদেশে প্রেজার ট্রিপ, মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় মাতলামি। ঘুমের ওষুধকে আত্মহত্যার চেষ্টা, সাংবাদিককে উড়িয়ে দেবার হুমকি, সবই করেছেন তানদিন তিশা। গুঞ্জন ছড়িয়ে যায় সেটা হচ্ছে সম্প্রতি তিনি অবসর করেছেন। নেক্সটটা এমনই ছিল যেটা আমি একটা নারী হিসেবে আমার জন্য অনেক সেনসিটিভ এরকম একটা আমরা আমাদের মিডিয়া পাড়া আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মানে গুজব তো ছড়ায় সেহেতু শিল্পী আমাদের কলিগ আমি জাস্ট তাকে জিজ্ঞেস করেছি এরকম একটি খবর ছড়িয়েছে এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন কিনা। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি নায়ক গায়ক প্রযোজক পরিচালকের সাথে অনৈতিক সম্পর্ক করে থাকেন তিনি। সব মিলিয়ে তিনি এখন বেশ আলোচিত সমালোচিত। তাকে নিয়ে আজ বিস্তারিত প্রতিবেদন। আমার মানসিক শারীরিক অবস্থা ভালো না, আপনারা কি আমাকে কোশ্চেন করতে পারেন? সেটা আমি মুখ দিয়েও এতগুলো মানুষের সামনে আনতে আমার মুখে বাধবে ভাইয়া? আমি সাইবার বুলিং এর শিকার হচ্ছি। 2011 সালের দিকে জনি নামের একজন ব্যক্তির সাথে বিয়ে হয় তিশার। সেই ঘরে ক্লাস দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণী পড়ুয়া একটি ছেলে সন্তানও আছে। 2017 সালে জনির সাথে তিশার বিবাহ বিচ্ছেদ হয়। সেই সন্তান মিরপুরে তার দাদির সাথে বসবাস করেন। তানজিন তিশার সাবেক স্বামী জনি এখন আরব আমিরাতে থাকেন। তানজিন তিশা মিডিয়া জগতে আসেন গায়ক হাবিবের হাত ধরে। সেই সূত্র ধরেই হাবিবের সাথে প্রেম প্রণয়, তারপর ভেঙেছেন হাবিবের সংসার। হাবিবের স্ত্রী রেহান ঘর ভাঙ্গার অভিযোগ তোলেন। তাদের একটা অডিও কথোপকথনও ভাইরাল হয়। হ্যালো হ্যালো রেহান, কি ব্যস্ত? আমি একটু কথা বলছি। বলো বলো বলো, ঠিক আছে বলো। সেটা হচ্ছে ও কি তোমার ওখানে তো রাই? আমি তো কিছুই বলবো না। না আমি যতটুকু জানি যে ও যায় তোমার বাসায়, সবই জানি আমি রেহান, কিন্তু আসলে হচ্ছে কি আমি অসুস্থ হয়ে গেছি। আমি তিশা আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি, আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি এই মানুষগুলোর টর্চারে। আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার সাথে আমার এত প্রবলেম হয়েছে, বাট আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা, এতটা ইগনোর করা, নেগলেক্ট করা, মানে আমি না বুঝতে পারছি না। হাবিবকে ঠোঙ্গা বানানোর পর সখ্যতা গড়ে তোলেন ইমরানের সাথে। হাবিবের সাথে সম্পর্ক জড়িয়ে যে সুবিধাগুলো নিয়েছিলেন, তিশা একই সুবিধা নিয়েছেন ইমরানের কাছ থেকে। এনারা ছাড়াও মিডিয়া জগতে তানজিন তিশার সক্ষতার কথা জানা গেছে। অভিনেতা অপূর্ব আফরান নিশো, তামিম জোভান প্রমুখদের সাথে প্রেম ও বিভিন্ন জায়গায় খোলামেলা মিলামেশা দেখা গেছে। কয়েকদিন পরপর প্রেমিক বদলানো, তিশার প্রেমিক সংখ্যাও কম না। এই ধরেন শরীফুল রাজ, পরিমণির সংসার ভাঙতেও তিশার হাত ছিল। পরিমণি অভিযোগ করেছিলেন তিশার সাথে রাজ মদ পান করত। ওই সময় তিশা নাজিবা তুষির মদ পানের ভিডিও ভাইরাল হয়েছিল। নিয়মিত মদ খেয়ে মাতাল থাকতেন তিশা। উত্তরার একটি হোটেলে নিয়মিত মদের খরিদ্দার ছিলেন তিনি। মাতাল হয়ে রাস্তাঘাটে মাতলামি করেন তিশা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সবশেষ মুশফিক ফারানের সাথে প্রেম সম্পর্কের টানাপোড়নে আত্মহত্যার চেষ্টা করেন তানজিন তিশা। শুধু কি নায়ক গায়কদের সাথে সম্পর্কে জড়ান তিশা? বর্ণাঢ্য ব্যবসায়ী প্রভাবশালীদের সাথে দেশে বিদেশে প্রেজার টিপে যান তিশা। শাহেদ আলী পাপ্পুর সাথে লুচুপোনায় জড়িয়েছিলেন তিশা। সব কিছু মিলে তিশা নিজের কোনো দোষ নেন না, বরং প্রেমিকদের দোষারোপ করেন তিশা। এজন্য এটিএন নিউজের সাংবাদিক তামিমকে উড়িয়ে দিয়ে নিজের সর্বোচ্চ ক্ষমতা দেখাতে চেয়েছিলেন তানদিন তিশা। নিউজটা অনেক পরের কথা, আমি তো তখন উড়ায় ফেলবো, বাট এখানে মুখ দিয়েও যদি কেউ বলে বা আমি শুনতে পাই কারো নাম আইনের আয়তায়, মানে আমার পাওয়ার খাটায়, মানে আমার পাওয়ার ইভেন যত বড় পাওয়ার খাটানো যায় সেই পাওয়ার খাটায় আমি আসলে যা করার করবো। আমার মতো এরকম প্রতিবেদন যারা করেছেন তাদেরকে বাসা থেকে উঠিয়ে নেবার হুমকি দিয়েছেন তিশা। যেন চোরের মায়ের ডাঙ্গুর গলা, প্রভাবশালী ধর্ণাঢ্য ব্যক্তির নিশি কুটুম তানজিন তিশা যাকে তাকে তুলে নেবার হুমকি দেন তানজিন তিশা। ঠিকুচি কুষ্টি খুঁজতে গিয়ে আমি যেটা পাই, এখন পর্যন্ত তিনি দুইটা বিয়ে করেছেন, 2006 সালে একটা, 2011 সালে আর একটা। তার কাছ থেকে কাউকে খালি হাতে ফিরতে হয় না। এরকম অনেক মেয়ে আছে যারা পুরুষকে ধ্বংস করে দিয়েছে। পরিমণির জন্য হাইকোর্ট আছে,
আর টিশার জন্য মনে হয় সুপ্রিম কোর্ট আছে। বাংলাদেশে সবাইকে অনুরোধ করব, এই ধরনের অভিনেতা অভিনেত্রীদের বয়কট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্যায়ের প্রতিবাদ করুন।